প্রথমত হলো আমি একটু শাহজাহান ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করে একটা কথা বলছি, সেটা হলো যে লাহোর প্রস্তাবে যেটা শের বাংলা একে ফজল হক উত্থাপন করেছিলেন সেটা একটি ফর্মাল রেজুলেশন উনি উত্থাপন করেছিলেন লাহোরে মুসলিম লীগের বিশেষ অধিবেশনে। সেখানে কিন্তু একটি রাষ্ট্রের কথা বলা হয়নি, সেখানে স্পষ্টভাবে দুটি রাষ্ট্রের কথা বলা হয়েছে। একটা হলো যে পাকিস্তানের বর্তমান যে রাষ্ট্রীয় কাঠামো আছে সেইটা নিয়ে একটা রাষ্ট্র হবে, আর এখানে আরেকটি রাষ্ট্র হবে এই এই অঞ্চলে, এবং মুসলিম প্রধান এলাকা বলা হয়েছে আসাম এবং বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গ সহ পুরোটা নিয়ে একটা রাষ্ট্র হবে, এই দুটি রাষ্ট্রের কথা বলা হয়েছিল। এবং 1946-এ আরেকটি স্পেশাল কনভেনশনে যখন মুসলিম লীগাররা বিপুল সংখ্যায় এই এলাকাগুলো থেকে নির্বাচিত হয়ে গিয়েছেন, তখন মুসলিম লীগ লেজিসলেটিভ কাউন্সিলের একটা মিটিং হয়েছিল। সেই লেজিসলেটিভ কাউন্সিলের মিটিংয়ে আপনার শহীদ সোহরাওয়ার্দী একটা অ্যামেন্ডমেন্ট আনেন, এবং সেটা জিন্না সাহেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি অ্যামেন্ডমেন্টটা এনেছিলেন। এবং সেই অ্যামেন্ডমেন্টে এসে যেখানে টু স্টেটস বলা হয়েছিল সেই স্টেটসের বলছে যে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এস বাদ দিয়ে তখন একটা স্টেট করে দিয়েছে, এই হলো পাকিস্তান হয়ে গেল আর কি। যাই হোক, এনিওয়ে শাহজাহান ভাই ওই ওইটা বলতে গিয়েই হয়তো একটু ইয়ে হয়ে গেছে, অঙ্গরাষ্ট্র আর কি। তো দুটো রাষ্ট্রের কথা স্পষ্ট বলা ছিল, সেটা তার হলো না। এখন আমরা এই অঞ্চলে আমরা পাকিস্তানের ভিতরে পড়ে গেলাম, এবং এটাকে বলা হইল যে ট্রাঙ্কেটেড মানে মত ইটেন ট্রাঙ্কেটেড স্টেট, মানে এটা হলো যে পুকায় কাটা এবং জরাজীর্ণ একটা রাষ্ট্র সেটা আমরা পেলাম। এইখানে ইস্ট বেঙ্গল আর বেঙ্গল যেটা তখনও কিন্তু ডিভিশন হয়েছে, এখানে যারা আমরা আসলাম পাকিস্তানে তখন কিন্তু প্রথম দিকে এটা কিন্তু বেঙ্গলই ছিল, ইস্ট বেঙ্গল নামই ছিল, এবং ইস্ট বেঙ্গল নামই এটা চলতে থাকলো। এবং কিন্তু 1949 সালে যখন আওয়ামী লীগ হয় তখন এটার নাম হলো পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ, এটা আপনারা জানেন, এটা সকলেই জানেন। এখন ছয় দফাতে আসলাম আমরা, ছয় দফাতে যখন আসলাম তখন লাহোরে এটার ব্যাকগ্রাউন্ড হলো যে একটু বলি নেই, সেটা হলো যে আপনার 1965 সালে ভারতীয় মহাদেশে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে একদিকে পাকিস্তান আর একদিকে ভারত, সেই যুদ্ধে আপনার তাসখন্দে একটা শান্তি চুক্তি হয়েছিল, যিনি লাল বাহাদুর শাস্ত্রী প্রয়াত লাল বাহাদুর শাস্ত্রী ওনার মধ্যস্থতায় ওনার উপস্থিতিতে কোসিজিনের মধ্যস্থতায়, কোসিজিন তখন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন, তো মধ্যস্থতা হয়েছিল তাসখন্দে হয়েছিল। সেই এইটাকে পাকিস্তানের বিরোধী দলসমূহ এটাকে আপনার নিন্দা করে, তারা বলছে যে আইয়ুব খান এটা কি করেছে, আপনার পাকিস্তানের স্বার্থ এখানে বিক্রি করে দিয়ে আসছে। বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি একমাত্র ব্যক্তি, এবং পূর্ব পাকিস্তান কিন্তু আওয়ামী লীগ কিন্তু আপনার সোহরাওয়ার্দী সাহেব এটা কিন্তু আপনার ইয়ে করে দিয়ে ভেঙে দিয়ে গিয়েছিলেন, তখন এনডিএফ করেছেন ভেঙে দিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, কিন্তু সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুর পরে 62 সালে সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুর পরে বঙ্গবন্ধু রিভাইভ করেন এই আওয়ামী লীগ, যে জন্য আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু যারা এনডিএফে গিয়েছিলেন সাচেজ আপনার ইয়ে আতাউর রহমান খান এবং প্রমুখ তারা কিন্তু আসেন নাই, তারা আওয়ামী লীগে আসেন নাই। তো আওয়ামী লীগ তখন করে এই মৌলানা তর্ক বাগিশকে প্রেসিডেন্ট করা হলো, বঙ্গবন্ধু এটা জেনারেল সেক্রেটারি হলেন। ছয় দফা যখন আসলো এই বিরোধী দলের একটা কনভেনশন হলো এইটাকে অপোজ করার জন্য, তাসখন্দ ডিক্লারেশনকে প্যাক্ট যেটা পিস প্যাক্ট এটাকে অপোজ করার জন্য, এবং ওই তখন আপনার জুলফিকার আলী ভুট্টো আইয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি পদত্যাগ করে একেবারে খাইবার টু এরকম একটা আন্দোলন করবেন বলে ডিক্লারেশন দিয়ে মাঠে নেমে গেলেন। তো ওনারা উনি সহ ওইখানে আসলেন, সকলেই যখন ইয়ের কথা বলছিল বঙ্গবন্ধু কিন্তু তখন নিজের কথাটা বললেন, তার সাথে কাগজের পয়েন্ট লেখা ছিল সেই পয়েন্টগুলো নিয়ে উনি এখানে থ্রো করলেন। এইটাই হলো ছয় দফা। এই যে ছয় দফা এইটাতে বিরোধী দলের নেতাদের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে যারা গিয়েছিলেন তখনও পূর্ব পাকিস্তান, বঙ্গবন্ধু এটা থ্রো করলেন, এবং একমাত্র
মুজাফফর আহমদ এটার প্রতি একটা সমর্থন দিয়েছিলেন, এটা হলো সত্য কথা, আর কেউ দেননি। কমিউনিস্ট পার্টিতে তখন ছিল না, মনি সিংরা তখন ন্যাপের ভিতরে ছিলেন, তারা আপনার সমর্থন দিয়েছিল, এটা হলো সত্য কথা। বঙ্গবন্ধুর এই ছয় দফা এবং বঙ্গবন্ধু এই ছয় দফা দেওয়ার পরে আরেকটা ঘটনা ঘটলো। এই এই ছয় দফা মানে যে আওয়ামী লীগ যেটা যেটা পুনর্গঠিত আওয়ামী লীগ, সেখানেও কিন্তু আপনার ছয় দফার বিরোধী রয়ে গেল। তার মধ্যে সালাম খানের ভিতরে সালাম খান সাহেব আছে, একে মুজিবুর রহমান নামে এক ভদ্রলোক ছিলেন, আরেক মুজিবুর রহমান ছিলেন বগুড়ার, একজন রাজশাহীর একজন বগুড়ার, তারপরে এরকম অনেকে ছিলেন তারা এটার বিরোধিতা করেছিলেন। এমনকি তর্কবাজি তর্কবাগী সাহেব করলো না তারা, এই জন্যই তার পিডিপি করলো। ওই যে এনডিএফ থেকে তারা ইয়েতে এসে পড়ছিল, তো আওয়ামী লীগে এসে পড়ছিল, আবার আওয়ামী লীগ ভাঙিয়া যখন তারা তারা পিডিপি করলো, তারা আট দফা পন্থী আওয়ামী লীগ করলো এবং পরে তারা পিডিপি করলো। এইটা করে তারা বিরোধিতা করলো এবং আওয়ামী লীগ তখন বঙ্গবন্ধু পূর্ণভাবে দেখলেন যে না, এইভাবে ওই এই ঘর সংসার করা যায় না, ঘর সংসার করতে হলে মিয়া বিবি রাজি হয়ে করতে হবে। সুতরাং উনি প্রেসিডেন্ট হয়েছেন এবং তাজউদ্দিন সাহেবকে তখনকার সময়ের আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা এবং চিন্তাবিদ, তাকে আপনার সাধারণ সম্পাদক করলেন এবং এটাকে নিয়ে উনি মাঠে নামলেন। যেটা শাহজাহান ভাই বল, এই আজকে কুমিল্লায় মিটিং করেছেন, মিটিং করে নামলেন অ্যারেস্ট, অ্যারেস্ট করার সাথে সাথে পরের দিন ওইখান থেকে আবার জামিন নিয়েছেন, জামিন নেওয়ার পরে উনি নোয়াখালী গেছেন মিটিং করেন, নোয়াখালীতে মিটিং করলেন অ্যারেস্ট। তাহলে কোথায় যাবেন উনি? উনি যাওয়ার পথে চট্টগ্রামের দিকে যাওয়া, লালদিঘির ময়দানে যাওয়ার আগে ফেনীতে হয়তো নামছেন অ্যারেস্ট, আবার তার জামিন দাও, তারপরে গেলেন উনি লালদিঘি। এই করে করে বঙ্গবন্ধুর উপরে একটা নির্মম অত্যাচারের স্টিম রোল চালানো হইলো। এবং যখন সাথী জনের ডিক্লারেশনটা আসলো যে সাথী জন, তখন কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সবাই কিন্তু জেলে, শুধু সৈয়দ নজরুল ইসলাম সাহেব বাইরে, আর তখন বোধহয় মিজানুর রহমান চৌধুরী বোধহয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, পরবর্তীকালে এরশাদ সাহেবের যিনি প্রধানমন্ত্রী ছিলেন। এইভাবে আপনার সাথীজন আসছে।